আসসালামু আলাইকুম আবু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এই তো বেড়ানো শেষ, এখন হলো নিজের বাড়িতে আজকের ব্লগটা। আর আমি হইলাম এখন ছাদে। আজকে আমি তোমাদের সাথে অ্যালোভেরার একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এই তো সকালবেলা ছাদে, এখন হলো 7:30 বাজে। তো আমি হইলাম আমার ছাদের উপরে সকালবেলা, কিন্তু সবখানেই শীতের সিজন যেহেতু কুয়াশা জমে। দেখো পানি কত, শাকের মধ্যে কত পানি জমে আছে। এই যে এগুলা কিন্তু কুয়াশার পানি, শাকগুলা কত সুন্দর লাগতেছে দেখো। তো এটা হলো আমার ছাদে, আমার ছাদটা একটা গ্রাম, সম্পূর্ণ এটা গ্রামের মতো। এই যে আমার ফুলকপি, এই যে ফুলকপি, ফুলকপি কিন্তু অনেকগুলা খাওয়া হয়েছে ছাদ থেকে। আর এদিকে আছে পাতা কপিটা, একটু দেখাই, তারপর আমি অ্যালোভেরার ভিডিওটা শেয়ার করতেছি। এই যে পাতাকপি, আর এদিকে হলো আমার অ্যালোভেরা। অ্যালোভেরা নিয়ে আজকে আমার ভিডিওটা থাকবে সম্পূর্ণ। অ্যালোভেরা নানা রকম প্রশ্ন থাকে আপুদের, অনেকে রিকোয়েস্ট করতেছে অ্যালোভেরার ভিডিও দেওয়ার জন্য। তো আমি আজকে অ্যালোভেরা নিয়ে কিছু কথা বলবো, তোমরা হলে সম্পূর্ণ ব্লগটা দেখবা, ভিডিওটা দেখবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করে দিবা, সবাইকে জানার বা দেখার সুযোগ করে দিবা। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে রাখবা, তাহলেই কিন্তু তোমরা আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। তো সাথেই থাকো, আমি হলো তোমাদের সাথে কিছু কথা টিপস শেয়ার করি অ্যালোভেরা গাছ সম্পর্কে। তো এই যে এখানে দেখো চা পাতা, তোমাদের ভাইয়া হলো চায়ের দোকানদার ভাইদেরকে বলে রাখছে চা পাতাগুলো রাইখা দিতে, যারা দোকানদার দোকানে চা বিক্রি করে, তো তাদের কাছ থেকে হলো চা পাতাগুলো সংগ্রহ করে নিয়ে আসে মাটির সাথে মিক্স করার জন্য। আর এইখানে হলো গোবর, এই যে তো গোবর, চা পাতা, এগুলা কিন্তু মাটির সাথে মিক্স করে অ্যালোভেরার মাটিটা আর কি রেডি করা হয়। শুধু অ্যালোভেরার না, আমরা যে সবজি চাষ করি সেটার মাটিও কিন্তু সেমভাবেই রেডি করে তোমাদের ভাইয়া। আর সাথে হলো আমরা যে ঘরে রেগুলার তরকারির খোসাগুলো ফেলে দিই, আলুর খোসা, সবজির খোসা, পেঁয়াজের খোসা, সব কিছু কিন্তু একটা কিছুতে আমরা যদি সংগ্রহ করি শুকনাটা, তো সেটা মাটির সাথে মিক্স করে, গোবর চা পাতা মিক্স করে মাটিটা কিছুদিন রেখে দিলেই কিন্তু মাটিটা অনেক সুন্দর সফট হয়, উর্বর হয় আর কি, একদম ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়। তো সেই মাটিতে কিন্তু আমরা হলো যে কোনো সবজি গাছ, তারপরে হলো অ্যালোভেরা অনায়াসে চাষ করতে পারি, অনেক সুন্দর ফলন হয় সব কিছুরই। তো এই যে আমার ছাদের যত সবজি আছে এইভাবেই কিন্তু তোমাদের ভাইয়া চাষ করে। আর তোমাদের ভাইয়া অনেক মাটি রেডি করে রাখছে, আমি একটা অ্যালোভেরা গাছ আজকে তোমাদেরকে লাগিয়ে দেখাই। তোমাদের ভাইয়া কিন্তু অনেক মাটি রেডি করে রাখছে এগুলো আগে থেকে, প্রতিবার একটা পুরাতন গাছ যদি উঠায় ফেলে সেই মাটিগুলো আবার নতুন করে রেডি করে নিজে থেকে, এগুলা এই যে ভেঙে গুঁড়া করে, এই যে রেডি করা মাটি, একদম উর্বর সুন্দর মাটি। এই যে এইভাবে অনেক মাটি রেডি করা আছে অলরেডি বোতলে, এই যে আমার জন্য ভরে রাখছে এগুলা। তো আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে লাগাতে হয়, প্রসেসটা আর কি। এই যে অ্যালোভেরা, আমি একটা চারা তুলে নিয়ে আসলাম, এই যে শিকড়গুলা। আর অ্যালোভেরার চারাটা সব সময় লাগানোর সময় খেয়াল রাখতে হবে এটা যেন বেশিটুকু নিচে মাটির নিচে চলে না যায়। এই যে আমরা শুধু এতটুকুই মাটির নিচে দিয়ে দিব, এতটুক, পুরোটা যেন মাটির নিচে চলে না যায়। তো আমি এটা একটু লাগিয়ে নেই। আর এখন হলো শীতের সিজন, অ্যালোভেরা গাছে এত পানি দেওয়ার কোনো দরকার নেই, তোমরা 15 দিনে একদিন পানি দিলেও চলবে। আর অ্যালোভেরা গাছ নিয়ে এত টেনশনের কিছুই নাই আপু ভাইয়ারা, একটু লক্ষ্য রাখলেই হবে। এই যে অ্যালোভেরা গাছে পাতাটা যে মরে গেছে এখানকার, এইখানে একটু শুকিয়ে গেছে, তো এটা নিয়ে অনেকে টেনশন করে, অ্যালোভেরা গাছের পাতাটা শুকিয়ে গেছে আমি কি করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা ভয়ের কিছুই নাই, এটা তোমরা হলো এই যে দেখো আমার অ্যালোভেরা গাছের অনেকগুলার এই পাতা শুকিয়ে আছে, তো এগুলার আমি মাথাটা কেচি দিয়ে কেটে দিব, যতটুকু আমার শুকিয়ে গেছে এতটুকু, এই যে এতটুকু শুকিয়ে গেছে, এতটুকু শুকিয়ে গেছে, এই কেচি দিয়ে আমি এই মাথাগুলা কেটে ফেলবো।
তো এই যে কেচি দিয়ে আমি হলো মাথাগুলা কেটে দিব। এটা কেটে দেওয়ার কারণ হলো যাতে আমাদের পুরো পাতাটা নষ্ট হয়ে না যায়, সেটার জন্য আমরা যতটুকু নষ্ট হয়েছে ততটুকু আমরা কেটে দিলে আমাদের পুরো পাতাটা সেফ থাকবে। আর হলো আরও অনেক প্রশ্ন থাকে, আমার অ্যালোভেরা গাছ লাল হয়ে যায় কেন, তারপর হলো নেতিয়ে যায় কেন, তো সেটার জন্য বলবো অ্যালোভেরা গাছ বেশি রোদ লাগলে কিন্তু গাছটা লাল হতে শুরু করে, তো এইটাতেও ভয় পাওয়ার কিছু নেই। বেশি রোদ লাগলে তোমরা হলো এটা ছায়াতে রাখার চেষ্টা করবে, অ্যালোভেরা গাছে দৈনিক 3-4 ঘন্টা রোদ লাগলে এনাফ, এটা তো রোদ্রে রাখা লাগে না। এটা যেহেতু একটা জেলি জাতীয় একটা গাছ, সফট একদম, এটার গাছ গোড়াটা এমনিতে নরম থাকে, সফট থাকে, তো এটা রোদ্রে এত সারাদিন না রাখলেই ভালো। শীতের সিজন এখন, আর শীতের সিজনে মাত্র 15 দিনে 1 দিন পানি দিলে এনাফ, বেশি পানি দিলেও গাছটার ক্ষতি হয় আর বেশি রোদ লাগলেও কিন্তু গাছটার ক্ষতি হয়। তো এইভাবে হলো আমি পাতার মাথাগুলো কেটে দিলাম, যেহেতু এটা শুকিয়ে গেছে পাতার মাথাগুলি। আর তোমাদের ভাইয়া হলো রেগুলারই পানি দিতে থাকে, কারণ সবজি গাছে পানি দেওয়ার সময় যেহেতু ওই পাইপ দিয়ে পানি দেয় তখন হলো এগুলো তো দেওয়া শুরু করে। আমি কিন্তু না করি ওরে যে অ্যালোভেরা গাছে রেগুলার পানি দিবা না, তো দেয় তারপরও। অ্যালোভেরা গাছ আমাদের ত্বকের যত্নের যেমন উপকারী, তেমন হইলো শরীরের ঔষধি কাজে অনেক ব্যবহৃত হয়, চুলের যত্ন অনেক ব্যবহৃত হয়। সবার গাছ বাসায় যদি একটা করে অ্যালোভেরা গাছ থাকে, আমি মনে করি এটা অনেক ঔষধি একটা গাছ। তো এই যেভাবে কিন্তু আমি পাতাগুলি কেটে দিব। আর এই যে আরেকটা প্রশ্ন থাকে যে অ্যালোভেরা গাছের মধ্যে হইলো কালো কালো স্যুপ থাকে, স্যুপ দেখা যায়, এটা এটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমি বলবো যে অ্যালোভেরা গাছে এই যে কালো স্যুপটা আমি দেখাই দিই কাছ থেকে, এই যে কালো কালো স্যুপ, এই যে এটার জন্য একটা ওষুধ আছে, তোমরা স্প্রে করে দিবা। ওষুধ বলতে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে অ্যালোভেরা গাছের এই স্যুপগুলো তোমরা হলো দূর করতে পারো, সেটার জন্য করবে তোমরা হলো পান খাওয়ার যে চুন থাকে, অনেকেই ঘরে পান খায়, মা চাচিরা খায়, দাদি নানিরা খায়, তো তাদের থেকে একটু চুন, 1 চামচ চুন যদি আমরা 1 লিটার পানিতে একটা বোতলে করে স্প্রে করা যায়, এরকম একটা বোতলে আমরা নিয়ে, তারপরে হলো আগের দিন রাত্রে যদি 1 চামচ চুন 1 লিটার পানিতে গুলিয়ে রেখে দেই, পরদিন সকালে আমরা এটা স্প্রে করে দিব গাছে। এইভাবে তোমরা সপ্তাহে 1 দিন করতে পারো, আর এইভাবে করলেই কিন্তু তোমাদের এই গাছের যে কালো ছোপগুলো এগুলা থেকে মুক্তি পাবে গাছগুলা। আর কোনো পাতা যদি ঢাল যদি এরকম নষ্ট হয়ে যায় বা পচন ধরে যায়, তোমরা কিন্তু এটা নিচ থেকে কেটে দিতে পারো। আর বেশি পানি দিলেও গাছের অ্যালোভেরার ডালগুলা নষ্ট হয়ে যায়, নিচ থেকে পচন ধরে, আর বেশি রোদ লাগলে গাছগুলা লাল হয়ে যায়। তো এগুলো হলো অ্যালোভেরা গাছের কিছু লক্ষণ, এগুলো মাথায় রাখতে হবে। আর ঘরোয়া পদ্ধতিতে তোমরা যেটা করতে পারো গাছের যত্নে, চা পাতা কিন্তু কিছুদিন পর পর গাছের গোড়া থেকে একটু দূরত্ব রেখে, একটু দূর দিয়ে কিন্তু শুকনা চা পাতা তোমরা দিয়ে দিতে পারো, আলুর খোসা দিতে পারো। ঘরে আমরা যেহেতু আলুটা বেশি খাওয়া হয় সবজি ভাজি, তো ওই আলুর খোসা আর চা পাতাটা কিন্তু গাছের দূর থেকে এভাবে একটু দূর গোড়া একটু খালি রেখে আর কি দূর থেকে দিয়ে দিতে পারো। আর গাছ থেকে যখন ছোট চারা বের হয়, তোমরা কিন্তু চারাগুলা আরেকটা কিছুতে ট্রান্সফার করে লাগিয়ে দিতে পারো, সেক্ষেত্রে যে একটা গাছ থাকে একটা পাত্রে সেই গাছটার কিন্তু গ্রোথটা ভালো হয়। আর আমি আরেকটা ভিডিও নিয়ে আসব নেক্সট টাইম, ওইটা আমি ট্রাই করব, দেখবো আর কি হয় কি না। পানিতে অ্যালোভেরা গাছটা লাগানো ট্রাই করতেছি, যদি আমি সাকসেস হই তবেই তোমাদের সাথে শেয়ার করব সাকসেস হওয়ার পরে। তো আমার চ্যানেলে চোখ রাখবা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। তো অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর এই টাইপের আরও ভিডিও দেখতে চাইলে, তোমরা কি রকম কি জানতে চাও আমাকে অ্যালোভেরা সম্বন্ধে আমাকে কমেন্টস করবা, আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো আজকের জন্য বিদায় নিব, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সাথেই থাকবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত যারা ছিলা, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবা, তাহলে তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ভিডিওটা ভালো একটা র্যাঙ্কিংয়ে আসে একটা লাইকের জন্য। তো সবাই ভালো থেকো, আজকে বিদায় নেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।